নমস্কার দর্শক বন্ধুরা ফারিং ভেজিটেবল চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে দেখাবো কীভাবে টমেটোর বীজ থেকে চারা তৈরি করতে হয় টমেটো চাষ একটি লোভনীয় চাষ টমেটো গাছে ঠিকমতো ফল ধরাতে পারলে বাজার দর একটু খারাপ থাকলেও ফল ঠিকমতো হলে ঠিক পর্তা হয়ে যায় এই সময় অনেক চাষিরাই টমেটো চাষ করে থাকে যেমন আমি কীভাবে চা তৈরি করেছি আজকে সেই ভিডিওটি আলোচনা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমি এই জমিটিতে টমেটো দানা পাতব আমি তিরিশ গ্রাম দানা পাতব সেই জন্য দুটো বেড ভালো করে কেটে নিলাম তারপরে আমি এই দুটো বেডে জল দিয়ে নিলাম জল দেওয়ার পরে এই দুটো বেডে আমি এক কিলো ফিরুডান ছড়িয়ে দিলাম এই ফিউডান দিলে গাছের গোড়াটাও ভালো থাকবে এবং পোকামাকড়ের করে হাত থেকেও রক্ষা করবে এই পান কোম্পানির ছত্রিশ বেশের স্পেশাল এই জাতটি আমি গত তিন বছর ধরে চাষ করছি এর ফলন খুবই সুন্দর আর টমেটোর কোয়ালিটি খুব ভালো আপনারা চাইলে এই কোম্পানির দানা ব্যবহার করতে পারেন এবং চাষ করতে পারেন আপনাদের যদি মনে হয় তাহলে চাষ করুন আমি যেটা চাষ করি সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি এই বছরটা চাষ করছি কেমন আপনারা দেখুন আমার ভিডিও পরপর আসতে থাকবে তারপরে না হয় পরের বছর চাষ করবেন এই তিরিশ গ্রাম দানা দুটো পেটে ভালো করে আমি ছড়িয়ে দিলাম এবং এমনভাবে ছড়াতে হবে যেন প্রতিটি জায়গায় সঠিক সঠিকভাবে পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি দানাগুলোকে কেমনভাবে ছড়িয়েছি দানা পরে মাটিগুলোকে হালকা নাড়া দিয়ে নিলাম এরপর দুটো বেটে ভালো করে পরিমাণ মতন জল দিয়ে নিলাম আপনাদের যে পরিমাণটা সঠিক মনে হবে আপনারা সেই পরিমাণটা জল দেবেন টমেটোমের বীজগুলি যাতে শুকিয়ে না যায় সেই জন্য আপনারা চাইলে খড় চাপা দিতে পারেন আমার যেহেতু খড় অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি পাটকাঠি চাপা দিয়েছিলাম এবং পাটকাটি চাপা দিয়ে অবশ্যই পাটকাটিগুলো ভালো করে ভিজিয়ে দেবেন তিন দিন পর যখন বীজ থেকে চারা বেরোনো শুরু করবে পাখাটিগুলোকে তুলে দেবেন তিন দিনের মধ্যেই চারা বেরিয়ে যাবে চিন্তার কোনো কারণ থাকবে না জমিতে জোর রাখলে অবশ্যই চারাটা সঠিকভাবে বেরোবে এবং প্রতিটি চারাই ভালোভাবে বেরিয়ে যাবে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন টমেটোর চারাগুলি কী পরিমাণ বেরিয়েছে আমার মনে হয় একটা চারা মিস হয়নি প্রতিটি দানা থেকেই চারা বেরিয়েছে যদি বৃষ্টির সম্ভাবনা থাকে অবশ্যই পলিথিন দিয়ে যে গার্ড তৈরি করতে হয় সেটা অবশ্যই করে রাখবেন বৃষ্টি যদি ভিজে যায় অসুবিধা হয়ে যাবে কিছুদিনের দিনের মধ্যেই দিন বলতে চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যেই টমরার চারাগুলি দেখুন কত সুন্দরভাবে গ্রো করেছে আর চারাগুলি কত সুন্দর লাগছে দেখুন আর এর মধ্যে টাইম মতো পরিমাণ মতো জল দেবেন বেশি দেবেন না এবং কমও দেবেন না টমরম চারা শিকড়গুলি মজবুত করার জন্য এবার গোল দেবেন এটা দিলে টমর চারা শিকড়টা মজবুত করে এবং গোড়া পচা থেকে রক্ষা করে দেখ দেখুন বন্ধুরা কত সুন্দর চারা হয়েছে এবং কি পরিমাণ চারা হয়েছে তিরিশ গ্রাম দানাতে আমার প্রায় একশো চারা হয়েছে এবং প্রতিটি চারা সুস্থ এবং সবল তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ